বছর বাদে চেঞ্জেস বলতে অনেক কিছুই চেঞ্জেস এসেছে, পুরো বাড়িটার মধ্যে চেঞ্জেস এসেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস এসেছে। এই মুহূর্তে অগ্নি নেতা আর তুলসীকে দেখতে পাচ্ছি। তুলসী এখন আইএস অফিসার, কারণ আমাদের সাথে এক একটা করে ট্র্যাজেডি ঘটে গেছে। এই 2 বছরের মধ্যে আমার বাবার উপরে গুলি চালিয়ে হামলা করা হয়েছে, তো সেইটার বদলা নিতে অগ্নি নেতা হয়েছে। কারণ অগ্নি একটা নীতিতে বিশ্বাস করে, অগ্নি নিজের মতো করে বিশ্বাস করে, অগ্নি ভাব মনে করে যে যেটা ও নিজে ঠিক মনে করে সেটাই ঠিক, এবং তুলসীর সাথে ওটার জন্য একটা অগেনস্ট একটা মতবিরোধ মত পার্থক্য ঘটে। এবং অগ্নির কাছে মনে করে, অগ্নি মনে করে যে যখন বাবা রাজনীতিতে জয়েন করেছিল এবং অগ্নির রক্তে একটা রাজনীতি রয়েছে, সো হোয়াই নট রাজনীতি, তো এই পন্থাটা সে অবলম্বন করে। এবং অগ্নির মনে হয় যে এই পন্থা অবলম্বন করে সে তার বাবার বদলা নিতে পারবে, বাবার উপর যে গুলি চালানো হয়েছে সেই হামলার বদলা নিতে পারবে। এইবার আগামী দিন আমরা জানি না কি গল্প হতে চলেছে, তো দেখা যাবে। এবং অগ্নি যথেষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে পরোপকারী, মানুষের হেল্প করে, কিন্তু যেখানে অন্যায় দেখে সেখানে অন্যায় প্রতিবাদও করে। তো এই মুহূর্তে জায়গায় চরিত্রটাকে এরকম দেখতে পাচ্ছি। এবার দেখা যাক সামনাসামনি আরো কি আসে, তার জন্য দেখতে হবে ফেরারি মম কাল সকালে প্রত্যেকদিন 6:30। একটু পুলিশের কাছে যাবো এখন, চরিত্রটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, আইএস অফিসার, কতটা চ্যালেঞ্জিং লাগছে এই ক্যারেক্টারটা? চ্যালেঞ্জিং বলতে গেলে আইএস অফিসার, ফার্স্ট অফ অল তো একটা গেট আপই অন্যরকম হয়, তার হাঁটা চলা, তার ক্যারেক্টারিস্টিক্স, তার ব্যবহার, বিহেভিয়ার সবকিছুই কিছুটা চেঞ্জ হয়। তো সেগুলো নিয়ে একটু চিন্তিত, কতটা কি আমি এক্সিকিউট করতে পারবো ব্যাপারটা, কারণ রিয়েল লাইফে আইএস তো সে নই এবং রিয়েল লাইফে সেরকম কখনো সুযোগ হয়ে ওঠেনি। বাট আমি চেষ্টা করছি বিভিন্ন রকম আইএস এর ভিডিওস দেখে কোথাও গিয়ে যেন নিজের বডিতে সেই বিহেভিয়ারটা বা সেই জেস্টারটা আনতে পারি অফিসারদের যেতে হয়, সেটাই একটু চ্যালেঞ্জিং লাগছে। বাদ বাকি সবাই আছে, আমাকে হেল্প করছে, প্রতিটা শটে হেল্প করছে, বাট খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে এতদিন পরে একটা চেঞ্জ এসেছে, এতদিন তুলসী চরিত্রটা একরকম ভাবে আমি করে এসেছি গত 1.5 বছর ধরে, আর আজকে এসে যখন আইএস চরিত্র করছে একটা অন্যরকম ইমোশন, অন্যরকম ভাবে তুলসীর নতুন রূপ আপনারা দেখতেও পাচ্ছেন, তা খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড আমি। রোজ রোজ এই 2 দিন ধরে হয়েছে যে আমাদের আইএস এর শুট শুরু হয়েছে, আইএস অফিসার রূপে আমার শুট শুরু হয়েছে, রিয়েলি এনজয় করছি প্রচন্ড, আমার মনে হচ্ছে নতুন ভাবে স্টার্ট হয়েছে ফেরারি মন, তো সেটা একটা ফিল পাচ্ছি। দর্শকদের বলার কিছু নেই, দর্শকরা যেভাবে আমাদের এতদিন ধরে পাশে থেকেছে, আশীর্বাদ করেছে, সাপোর্ট করেছে, ভালোবেসেছে, তো এটা চাইবো আগামী দিনে আরো আরো বেশি বেশি করে আসুক। এবং আমরা এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারি যে ফেরারি মন অনেক নতুন কিছু জিনিস নিয়ে আসতে চলেছে, এবং সামনে আরো অনেক ভালো ভালো জিনিস, অনেক ভালো ভালো টুইস্ট, সাসপেন্স দর্শকরা দেখতে পাবেন। তো যেভাবে ভালোবাসা দিচ্ছিলেন আপনারা, প্লিজ 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 আমাদের ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।